আসসালামু আলাইকুম স্টাডি গাইডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো আছেন থামনেইল দেখেই হয়তো বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এই সিলেবাসটা অফিস সহায়ক অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর স্টোর কিপার পোস্টাল অপারেটর মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার ইটিসি মানে এই জাতীয় সকল পরীক্ষার জন্য এই সিলেবাসটা প্রযোজ্য তো সিলেবাস দেখার আগে আমরা সিলেবাসের মানবণ্টন নিয়ে কিছু আলোচনা করব যেগুলো বিষয়ে আমাদের জানা খুবই জরুরি তো চলুন শুরু করা যাক লিখিত পরীক্ষা সাধারণত চারটা বিষয়ের উপর নেওয়া হয় বাংলা অঙ্ক ইংলিশ এবং সাধারণ জ্ঞান কিছু কিছু মন্ত্রণালয় বা অধিদপ্তর তাদের সুবিধা মতো পরীক্ষা নিয়ে থাকে একশো মার্কসের মধ্যে ষাট মার্কস সত্তর মার্কস আশি মার্কস এমনকি চল্লিশ মার্কসেরও পরীক্ষা হয়ে থাকে আর একশোর মধ্যে বাকি যে নাম্বারগুলো থাকে সেগুলো প্র্যাকটিক্যাল বা ভাইবার সাথে রিলেটেড আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না পরবর্তীতে এটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন সিলেবাসটা দেখে নেওয়া যাক চারটা পার্ট মানে বাংলা অঙ্ক ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই চারটা পার্ট প্রত্যেকটা অধ্যায় আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব যে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আর আগেই বলে নিচ্ছি যে বাংলা বিষয়ের অধ্যায়গুলো পড়ার আগে নবম দশম শ্রেণীর মূল বইয়ের এই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে আগে শেষ করুন তারপর অ্যাডভান্স হওয়ার জন্য চাকরির বাজারের বিভিন্ন বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন আমরা প্রথমে এক নম্বর দিয়ে শুরু করতে যাচ্ছি এক কথায় প্রকাশ করুন এই অধ্যায় থেকে প্রশ্ন মাস্টারলি আসেই তো একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা মানে বাংলায় একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা এক কথায় বা একটা শব্দে প্রকাশ করতে হবে যেমন যে নারীর হিংসা নেই তাকে আমরা এক কথায় অনুসুয়া বলি বাগধারা বাগধারায় একটা শব্দ দেওয়া থাকবে বা বাগধারার একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেটার অর্থ লিখে তারপরে সেই বাগধারা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে তারপরে তিন নম্বর সমাস এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই তারপরে হচ্ছে সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ অধ্যায়টা মূল বই থেকে খুব ভালো করে পড়ে নিলেই হুবহু কমন আসে তারপর হচ্ছে কারক এখানে আমরা দুইটা পার্ট নিয়ে আলোচনা করবো কারক দুই ধরনের এসে থাকে একটা সেন্টেন্স তুলে দেবে বা একটা বাক্য তুলে দেবে সেখান থেকে আন্ডারলাইন করা থাকবে সেটা কোন কারক সেটা নির্ণয় করতে হবে এবং এর সাথে বিভক্তি কোন কারকের কোন বিভক্তি স বিভক্তিটা আমরা খুব সুন্দরভাবে দেখে নেব বিপরীত সমর্থক শব্দ ছয় নম্বরে এখানে যদি সমর্থক শব্দ আসে সেক্ষেত্রে বিপরীত শব্দ আসবে না আর বিপরীত শব্দ আসলে সমর্থক শব্দ আসবে না এখানে খুব সুন্দরভাবে অ্যান্সার করলে ফুলফিল নাম্বার পাওয়া সম্ভব তারপরে পাঁচ নাম্বার আছে শুদ্ধ বানান প্রশ্নে ভুল বানান উল্লেখ করা থাকবে সেটাকে শুদ্ধ করে লিখতে হবে আমরা পরবর্তী ভিডিওতে এটা খুব শর্ট বা খুব সহজে কম সময়ে কিভাবে আনসার করব এটা নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়গুলো মনে থাকবে না এখন ভিডিও দেখার সাথে সাথে অধ্যায়গুলো হয়তো আপনি মনে থাকছে কিন্তু পরবর্তীতে মনে থাকবে না তো আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব অধ্যায়গুলো খাতা খাতায় নোট ডাউন করার জন্য এরপরে বাংলা বিষয়ে যেটা আসে সেটা হচ্ছে একটা পত্র লিখতে বলা হয় অথবা রচনা অথবা সাম্প্রতিক বিষয় নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলে একটা পত্র পত্র যেমন আমি চাকরি নেব চাকরির আবেদন করে একটা পত্র অথবা একটা রচনা অথবা সাম্প্রতিক বিষয় নিয়ে একটা অনুচ্ছেদ যেমন বর্তমান সাম্প্রতিক সময়ে সময়ে চলছে কোভিড নাইন্টিন মুজিব বর্ষ অথবা পদ্মা সেতু মানে আপনি যখন চাকরি পরীক্ষা দিবেন ঠিক তখনকার সময়ের সাম্প্রতিক বিষয় নিয়ে পড়াশোনা করলে এসব অনুচ্ছেদ মনে আসে বা ভাব সম্প্রসারণ আসতে পারে ভাব ভাব সম্প্রসারণ বলতে আমরা এসএসসি এইচএসসি লেভেলে যে ভাব সম্প্রসারণগুলো পড়েছি ঠিক এই টাইপের প্রশ্ন বা এইগুলোই কমন আসে এছাড়া আর কোনো কিছু আসে না তো এখন আমরা আলোচনা করব। ইংলিশ পার্ট নিয়ে ইংলিশের এই অধ্যায়গুলো আমি উল্লেখ করেছি একটাই কারণে যে এই প্রত্যেকটা অধ্যায় থেকে খুবই খুবই প্রশ্ন কমন আসে এবং এই অধ্যায়গুলো না করে আমার মনে হয় পরীক্ষা না দেওয়াটাই ভালো কারণ এই অধ্যায়গুলো থেকে মাস্টলি প্রশ্ন আসেই আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায় কিভাবে প্রশ্ন আসে এটা অনেক সুন্দরভাবে বলার জন্য মানে আমার যথা সাধ্য চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য এক নাম্বার এখানে অনুবাদ বা ক্যান্সিলেশন অনুবাদ এবং ট্র্যান্সলেশন দুই টাইপের এসে থাকে সেটা হচ্ছে বাংলায় একটা বাংলা একটা বাক্য তুলে দেওয়া থাকে সেটার অনুবাদ করতে হবে ইংলিশে অথবা ইংলিশ একটা সেন্টেন্স তুলে দেওয়া থাকে সেটাকে অনুবাদ করতে হবে বাংলায় অথবা তিন চারটা লাইন তুলে দেওয়া থাকলো ইংলিশে সেটাকে ট্রান্সলেশন করতে হবে বাংলা অথবা ইংলিশে যে কোনো টাইপেরই আসতে পারে তারপর হচ্ছে দুই নাম্বার গ্রুপ গ্রুপবার বা ইডিয়মস গ্রুপবারের একটা গ্রুপবার বা একটা ইডিয়ামস তুলে দেওয়া থাকলো। সেটাকে সেটার অর্থ লিখে একটা সেন্টেন্স মেকিং করতে হবে এখানে প্রশ্নে বলা থাকে মেকিং সেন্টেন্স আমরা অনেক সময় এই দুই নম্বর অপশনটা বুঝি না তারপর হচ্ছে তিন নম্বর কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্সে আপনাকে অনেক কিছুই জানতে হবে যেমন গ্রামাটিক্যাল টিম বিভিন্ন নিয়ম কানুন তারপরে হচ্ছে যেমন আমি একটা বলছি উদাহরণ বলছি আই লাইক মাই সোন এখানে আই লাইক না হয়ে আই লাভ মাই সোন হবে এটা হচ্ছে এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে মানে নিয়ম কারণ ভালোভাবে জানতে হবে তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্লাংস ফিল ইন দ্য ব্লাঙ্কসের মধ্যে গ্রামেটিক্যাল এরিয়ার্স থাকতে পারে প্রি পজিশন থাকতে পারে বা আদার টিমসও থাকতে পারে সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখতে হবে তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্সে একটি প্যাসিভ এগুলো সাধারণত এসে থাকে তারপরে হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন অধ্যায়ে যে কোনো চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এটাতেও ছাড় নেই তারপরে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে লেটার প্যারাগ্রাফস কম্পোজিশন এটা সাম্প্রতিক বিষয় নিয়েও আসতে পারে বা পুরনো কোনো বিষয় নিয়েও আসতে পারে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি অঙ্ক অধ্যায় অঙ্ক এই পাটটাতে আমাদের কাছে এই পাটটাতে আসলে আমাদের কাছে খুব হিজি বিজি লাগে মানে অঙ্ক দেখলেই কেমন যেন একটা ভয় কাজ করে যার কারণে আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো উল্লেখ করেছি আপাতত তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির মানে রিটার্ন পরীক্ষায় এই অধ্যায়গুলো করলেই অ্যানাপ এর বেশি আর দরকার নেই সো এই অধ্যায়গুলো খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করেন নিয়মকানুন ভালোভাবে জানলেই হবে এখানে প্রথম এক নম্বর উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে উৎপাদক উৎপাদক অধ্যায় থেকে অবশ্যই মানে আমার জীবনে এমন কোনো পরীক্ষা দেখিনি যে উৎপাদক এই অধ্যায় থেকে প্রশ্ন আসেনি তারপরে হয়েছে তারপরে উল্লেখ করা হয়েছে শতকরা লাভ ক্ষতি মান নির্ণয় বর্গমূল কাজের অঙ্ক পিতামাতা পুত্রের অঙ্ক তারপরে হচ্ছে সাত নাম্বারের সংজ্ঞাও আসে যেমন ট্র্যাফেজিয়াম সামন্তরিক তারপরে আট নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আয়তক্ষেত্র পরিসীমা ত্রিভুজ প্রত্যেকটা বিষয় বের করার নিয়ম কারণ জানলে এবং মুখে মুখে অঙ্ক করার প্র্যাকটিস করলে এমসি অনেক সুবিধা হবে তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান এই বিষয়টা পড়তে আমাদের অনেকেরই খুবই ইন্টারেস্ট লাগে এ বিষয় নিয়ে কোনো কিছু বলব না তবে সাম্প্রতিক পড়ে সময় নষ্ট না করে বিসিএসের প্রশ্ন ব্যাখ্যাসহ পড়লে নাইনটি ফাইভ প্রশ্নই কমন পাবেন সাম্প্রতিক বাদে আর সাম্প্রতিক সাত আটটা পড়লে পরেই কমন আসে যে বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন নতুন ভিডিও পেতে আইকনে ক্লিক করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ